নমস্কার, আমাদের আজকের বিষয় দ্বিতীয় শ্রেণীর বৈদিক গণিত, উপবিষয় নামতার গুণ। আজকে আমরা নয়ের ঘরের নামতা এখানে লিখব, একটু মজাভাবে লিখব। তো এখানে আমরা একাধিকণ পরিগণনের সাহায্যে একদিকে লিখব, আরেকদিকে এক নুন্যণ পরিগণনের সাহায্যে আমরা সংখ্যাগুলো এখানে লিখব। তো প্রথমে আমরা কি করব, শূন্য আর নয় লিখে নেব। এবারে এক নুন্যণ পরিগণন মানে এক কম, আর একাধিকণ পরিগণন মানে এক বেশি, এটা আমরা জানি। তারপরে আমরা কি করব, এক নুন্যণ পরিগণন ওখানে আমরা এক কম করে লেখা শুরু করব। যেমন নয়ের পরে এক কম করে আট, আর এদিকে একাধিকণ পরিগণন মানে এক বেশি, এই শূন্যর পরে যদি আমরা এক বেশি করি তাহলে হবে এক। এইভাবে আমরা লিখব। দেখো আমি লিখছি, ছয়, এরপরে এক কমিয়ে দেবো পাঁচ, চার, তিন, দুই, এক। এদিকে আমার এক নুন্যণ পরিগণন করে এক কমিয়ে আমি লিখে ফেলেছি, এবার একাধিকণ পরিগণন করে আমি এদিকে এক বেশি করে এদিকে লিখব। ছয়, সাত, আট, নয়। এবার যদি আমরা লক্ষ্য করি দেখব যে এটা একটা নয়ের ঘরে নামতা হয়ে গেছে। দেখো ভালো করে, নয় একে নয়, নয় দুয়ে আঠেরো, নয় তিনে সাতাশ, নয় চারে ছত্রিশ, নয় পাঁচে পঁয়তাল্লিশ, নয় ছয় চুয়ান্ন, নয় সাতে তেষট্টি, নয় আটে বাহাত্তর, নয় নয় একাশি, নয় দশে নব্বই। দেখতে পাচ্ছ, তাহলে আমরা একাধিকণ পরিগণন ও এক নুন্যণ পরিগণন করে নয়ের ঘরে নামতা লিখলাম। এবারে আর একটা ছক দেখতে পাচ্ছি এখানে, এখানে কিছু সংখ্যা লেখা আছে শূন্য থেকে আট পর্যন্ত, শূন্য, এক, দুই, তিন, চার, চার, পাঁচ, ছয়, সাত, আট। এখানে আমরা পাশে ফাঁকা ঘর দেখতে পাচ্ছি, এটাকে আমরা এক অঙ্কের জোড় সংখ্যা বসিয়ে পূরণ করব। কি পূরণ করব, এক অঙ্কের এমন জোড় সংখ্যা বসাবো যা আটের ঘরের নামতা আমরা এখানে তৈরি করতে পারি, ছকটা আমরা পূরণ করব। যেমন আট একে আট, তাহলে এক অঙ্কের জোড় সংখ্যা বসাবো আট, আট দিয়ে ষোলো, তাহলে ষোলোর এখানে এক আছে ছয় বসালাম, তারপরে আট তিনে চব্বিশ, আট চারে বত্রিশ, এখানে এক অঙ্কের জোড় সংখ্যা দুই, পাঁচ আটে চল্লিশ, তাহলে দশ, তো দশের একের ঘরে আছে শূন্য, তাহলে এক এখানে শূন্য বসাবো, তারপরে আট চল্লিশ, আট ছয়, তারপরে আট আটে চৌষট্টি, ছয় আছে, তাহলে এক অঙ্কের জোড় সংখ্যা চার বসাবো, তারপরে আট নয় বাহাত্তর, সাত আছে, তাহলে এক অঙ্কের জোড় সংখ্যা এখানে দুই বসাবো। এভাবে আট দশে আশি, এককের ঘরে শূন্য আছে, এক অঙ্কের ঘরে এখানে শূন্য বসাবো। আজকের পাঠে একটু নমস্কার।